ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওটি আমার এইচএস এর যে পল সায়েন্স পরীক্ষা হয়েছে টেস্ট তারই একটি প্রশ্ন স্কুলটির নাম নামকিন্লা শিবচন্দ্র হাই স্কুল যেটি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্কুল তো সেখানে প্রশ্নগুলো চলে যাব দেখো পঞ্চাশ নম্বরের পরীক্ষা হ্যাঁ সময় দু ঘন্টা তো তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রথমেই বি পার্টে চলে যাব অর্থাৎ ছোট প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো চলে যাব প্রথম প্রশ্ন বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে এক প্রথমে তোমাদের এমসি কিউ দেওয়া হয়েছে চোদ্দটি নিরপেক্ষ তা হল স্বাধীনভাবে কাজ করার রীতি উক্তিটি কার দ্বিতীয় প্রশ্ন দ্য প্রিন্স গ্রন্থের রচয়তা কে তৃতীয় প্রশ্ন মার্ক্স মতে সমাজের মূল ভিত্তি হল কি আর কি প্রশ্ন ব্যক্তি স্বার্থই হল কে অর্ডিনান্স জারি করার ক্ষমতা রয়েছে কার ষষ্ঠ প্রশ্ন আইনসভার জননী কাকে বলা হয় সপ্তম প্রশ্নও স্বাধীনভাবে ক্ষমতা ভোগ করেন কে অষ্টম প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেছেন কে ন নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন দশ নম্বর প্রশ্ন কোন পক্ষের সদস্য না হয়েও কোন পক্ষের সদস্য না হয়েও কেউ মন্ত্রী থাকতে পারেন কতদিন আর কি এগারো নম্বর প্রশ্ন রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে বারো নম্বর প্রশ্ন রাজ্য আইনসভা নিম্নকক্ষের নাম কি তেরো নম্বর প্রশ্ন হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত চোদ্দ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের আপিল এলাকা হল দেশটি এরপর তোমাদের এক গণিত বারো অর্থাৎ বারোটি প্রশ্ন করতে হবে এসে কেউ নাম শব্দের অর্থ কি অথবা পঞ্চশীল চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল দুই নম্বর প্রশ্ন জন নিরপেক্ষতা ধারণার জন্ম কোথায় তৃতীয় প্রশ্ন গান্ধীজির সত্যাগ্রহ নীতি দশটি বৈশিষ্ট্য লক্ষ্য অথবা সত্যাগ্রহ কি চার নম্বর প্রশ্ন রাষ্ট্র সম্পর্কে মার্ক্সীয় মত কি পাঁচ নম্বর রাষ্ট্র কর্তৃক বা কর্তৃক বা আমলা কাদে বলা হয় নম্বর প্রশ্ন স্প্রিট অব ল গ্রন্থটি কে লিখেছেন সাত নম্বর প্রশ্ন দ্য ইংলিশ কনস্টিটিউশন গ্রন্থের লেখককে আচ্ছা তোমাদের এই যে শর্ট কোয়েশ্চেনগুলো দিয়েছে দেখবা তার অধিকাংশ আমি কিন্তু অ্যান্সার সিট করে দিয়েছিলাম তোমরা কি সেগুলো ফলো করেছ যদি না করো অবশ্যই একবার ফলো করে নিও হ্যাঁ তারপরে ষষ্ঠম প্রশ্ন কাইনসভার পক্ষে একটি চুক্তি দাও অষ্টম প্রশ্ন রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হয় প্রশ্নটি অর্ধে আছে ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়। দশম প্রশ্ন কিচেন ক্যাবিনেট বলতে দশম প্রশ্ন জিরো আওয়ার বলতে কি বোঝ অথবা ছাটাই প্রস্তাব কয় তারপরে প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর রাজ্যের সর্বোচ্চ আদালত কোনটি বারো নম্বর প্রশ্ন সংবিধানে কত নম্বর ধারায় প্রতিটি রাজ্যের জন্য একটি করে হাইকোর্ট গঠনে কথা বলা হয়েছে এরপর আমরা সরাসরি চলে যাব যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো পার্ট এ প্রথম প্রশ্ন যেটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে এক নম্বর প্রশ্ন জাতীয় স্বার্থের শ্রেণীবিভাজন করো জাতীয় স্বার্থের রক্ষার উপায়গুলি আলোচনা করো ওয়ার্ড দিয়ে প্রশ্ন দিয়েছে বিশ্বায়নের সংজ্ঞা দাও এখানে তিনটি প্রশ্ন করতে বলা যায় তোমাদের হ্যাঁ বিশ্ব বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করো দু নম্বর আগে ভারতের রাজ্য অঙ্গরাজ্যের হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা ভারতের লোক আদালতে সঙ্গে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো দিয়ে মন্ত্রী পরিষদের নেতা হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা আলোচনা করো এই ছিল তোমাদের ডিটেলস এই পেস্টার কোশ্চেন